সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বটা মূলত যারা বলছো এখনো গল্পটা ঠিকঠাক বুঝে উঠতে পারোনি কিংবা কোথাও একটু ডাউট আছে তাদের জন্য। আর তোমাদের বলবো আমি যে গল্পটা ভালো করে পড়ো বা শোনো, এবং গল্পটা পড়ার পরে রিপিটেডলি আবার বাকিগুলো শোনো, তাহলে মনে হয় না খুব একটা বুঝতে অসুবিধে হবে। তবে যাই হোক, আমি আর একবার গল্পের ছলে এবং একটা সহজ একটা ছকের মধ্যে ফেলে আমরা গল্পটাকে বোঝার চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে। তবে যে বিষয়টা আমাদের মনে রাখতেই হচ্ছে সেটা হচ্ছে যে গল্পের নতুন আঙ্গিক আর গল্পটা খুব আক্ষরিক অনুবাদ, এই জন্য আমাদের গল্পটুকু যতটুকু বুঝতে অসুবিধা হয়। আর নয়তো গল্পটার মধ্যে এমন কোনো কঠিন বিষয় কিছু নেই বা এমন কোনো গভীর তত্ত্বকথাও নেই যা আমরা বুঝতে পারবো না। আর গল্পটা তো সাংবাদিক সুলভ ভঙ্গিতে লেখা, যার ফলে তত্ত্বকথা তো প্রশ্নই আসে না, বিশেষ করে গভীর তত্ত্বকথা তো কিছুই নেই। সেই জন্য গল্প বুঝতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নাই, নতুন আঙ্গিকটা যদি আমরা বুঝতে পারি। আমরা প্রথম পর্বে এই ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতা এটা বিষয়ে যতটা সম্ভব, মানে যতটুকু আমাদের লাগবে ততটুকু যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করেছি। সেটা যদি তোমরা শোনো, যেহেতু বিষয়টা একবার নতুন, সেহেতু একবার শুনলেই যে হবে এরকমটা আমার মনে হয় না, বারবার করে একটু পড়তে হবে বা শুনতে হবে। তো যাই হোক, এখানে আমরা খুব ছোট করে বিষয়টাকে একটু বলি যে জাদু বাস্তবতা বলতে যেটা আমরা বুঝেছি যে কোনো একটা কাল্পনিক বিষয় বা অবাস্তব বিষয়কে কেন্দ্র করে বাস্তবটাকে প্রকাশ করলেন, বিশেষ করে বাস্তবের যত অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলোকে প্রকাশ করলেন। আমরা যদি লেখকের সময়কালের যে রাজনৈতিক পরিস্থিতি সেদিকের দিকেও তাকিয়ে দেখি, তাহলেও দেখবে যে লেখক সব সময় সর্বত্র এই মানে লেখকের যে উদ্দেশ্য, লেখক সেই এই চেষ্টাটাই করেছেন যে যত অসঙ্গতিগুলোকে আছে সেই অসঙ্গতিগুলোকে তিনি প্রকাশ করতে চাইছেন, এবং তার জন্য তিনি এরকম একটা মাধ্যম নিলেন। অনেক সময়তেই আমরা সরাসরি অনেক কথা বলতে পারি না, সেটা সামাজিক বিধিনিষেধ, রাজনৈতিক বিধিনিষেধ নানাভাবে আমাদের উপর চাপানো থাকে, যার ফলে অনেক কথা আমরা খুব সহজে বলতে পারি না। সেজন্য লেখক এটাকে, এই মাধ্যমটাকে তিনি একেবারে অস্ত্রের মতো ব্যবহার করলেন, করে সমস্ত এই সমস্ত যে অসঙ্গতিগুলো আছে সেই অসঙ্গতিগুলোকে প্রকাশ করলেন। লেখক একটা প্রথম যে এটা লিখেছিলেন, মানে ওনার একটা লেখা ছিল, সেটা বেরিয়েছিল এল এস পিক্তদোর পত্রিকায়। সেটা একটা নাবিকের কাহিনী ছিল। ওটি 14টা কিস্তিতে 1955 সালে প্রকাশিত হয়েছিল, পরে ওটা 1970 সালে বই আকারে প্রকাশ হয়। তো লেখাটি ছিল দ্য স্টোরি অফ আ শিপার ক্যাড সেলার। এটাতে তিনি একজন নাবিকের কথা বলেছেন। সেই সময় কলম্বিয়া নৌবাহিনীর একটি জাহাজ চোরা চালানির পণ্যের অতিরিক্ত ভারে ডুবে গিয়েছিল, আর সে জাহাজের একজন নাবিক ছিলেন লুইস অ্যালেজান্দ্রো ফ্যালেস্কো। সাগরের বুকে তার বেঁচে থাকার সংগ্রামটি নিয়েই এই লেখাটি, এবং এই লেখাটি তৎকালীন যে রাজনৈতিক সমাজ মোটেই ভালো চোখে দেখেননি, এবং তৎকালীন যে জেনারেল গুস্তাভো রোসেপিনিয়া, সরকারে তিনি খুবই চক্ষুশূল হয়ে ওঠেন এবং তার দেশ ছাড়াও হয়, তাকে দেশ ত্যাগ করতে হয়। তিনি বেশ কিছু বছর রোম, প্যারিস, বার্সেলোনা সহ বিভিন্ন ইউরোপের বিভিন্ন শহরে তিনি বিদেশি সাংবাদিকতা সংবাদদাতা হিসেবে কাজ করেছেন, যার ফলে তার যে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা তার কাছে খুব মধুর এরকমটা বলা যাবে না, বরং তিনি যখন সত্য প্রকাশ করতে চাইছেন তার উপর অনেক কিছুই এসে পড়ছে। এই সমস্ত অসঙ্গতিগুলো, সামাজিক যে সমস্ত অসঙ্গতিগুলো থাকে সেগুলোকে তিনি এইভাবে প্রকাশ করতে চেয়েছেন। তো আমরা এই গল্পটাতেও দেখেছি, আমরা এর আগেও বলেছি যে এই গল্পের ভিতরে যে সমস্ত চরিত্রগুলো সব আমাদের বাস্তব চরিত্র, এবং উনি নিজে এক জায়গায় বলছেন যে, আমি কোট করছি ওনার কথাগুলো, উনি বলছেন যে, আমি সব সময় এটা দেখে মজা পাই যে আমার কাজের বড় প্রশংসাগুলো আসে কল্পনার জন্য,
অথচ বাস্তবতা হচ্ছে আমার লেখাগুলির মধ্যে একটি লাইনও নেই যার কোনো বাস্তব ভিত্তি নেই। সমস্যা হচ্ছে ক্যারিবীয় বাস্তবতার সঙ্গে বাঁধনহারা কল্পনার মিল রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে উনি পরিষ্কার বলছেন যে আমি যা লিখছি তা বাস্তব লিখছি, কল্পনা লিখছি না। আমি তিনি একটা মাধ্যমকে আশ্রয় করছেন, যেমন আমরা এখানে দেখছি যে ডানাওয়ালা বুড়ো বলছি, সে ডানাওয়ালা বুড়ো সে একজন ব্যক্তি মানুষ, তার উপরে শুধু একটা ডানা চাপিয়ে দিলেন, দিয়ে আমাদের কাছে বিষয়টি একটু কাল্পনিক হয়ে গেল, অবাস্তব হয়ে গেল, কোথাও একটা বাস্তব অবাস্তবের সঙ্গে দ্বন্দ্ব লাগলো। কিন্তু আমাদের দেখাতে চাইছেন প্রকাশটা কিন্তু আমাদের একই দিকে, দেখাতে চাইছেন বাস্তবে সে অসঙ্গতিগুলোকে। আমরা এবার গল্পটায় আসি। গল্পটা কি, আমরা ছোট্ট করে জাস্ট বিষয়টিকে আমরা বলি যে একটা সমুদ্রের তীরে একটা বাড়ি আছে, একটা পরিবার থাকে, সেই পরিবারের পুরুষ ব্যক্তিটি হলো পেলাইও, তার স্ত্রী এলিজেন্দা এবং তাদের সদ্যজাত সন্তান, খুব দরিদ্র পরিবার। তাদের বাড়িতে ঘটনাচক্রে একটা ডানাওয়ালা বুড়ো এসে পড়ে এবং এই বুড়োকে কেন্দ্র করে গোটা গল্পটা আবর্তিত হয়। এই যে বুড়োকে কেন্দ্র করে গোটা গল্পটা আবর্তিত হচ্ছে, তার যে সমস্ত চরিত্রগুলো আছে, যে চরিত্রগুলো আবর্তিত, বুড়োকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, যে চরিত্রগুলোকে আমরা পাচ্ছি এখানে, সেই চরিত্রগুলোর বৈশিষ্ট্য বাস্তবে কতটা মিল আছে আমাদের এটা বুঝে দেখাটাই হলো গল্পটা। প্রত্যেকটা চরিত্রের ভিতরে যে বাস্তব ধর্মিতা রয়েছে সেটাই লেখক আমাদেরকে এখানে দেখিয়েছেন। উনি অস্ত্রের মতো ব্যবহার করলেন কাকে, এই ডানাওয়ালা বুড়োকে। এবার যদি এবার আমরা একটু দেখে নিই কী আছে বিষয়টাতে, মানে কারা আছে সেই চরিত্রগুলো, কারা কারা চরিত্রগুলো হচ্ছে। প্রথম আমরা দেখলাম, আমরা যদি পেলাই ও এলিজেন্দা তাদের সন্তান একটা, তারপরে দেখছি যে পরশিনী সে একটা চরিত্র, তারপরে যদি দর্শকদের কথা বলি, দর্শকরা পাদ্রে গনসাগা, সার্কাস দলের উড়ন্ত দরবাজিকর, মাকড়সা মেয়ে, নানা রকম অসুস্থ ব্যক্তি, এরাই হচ্ছে এই গল্পের নানান চরিত্র। এবং প্রত্যেকটা চরিত্র কিন্তু আমরা এই ডানাওয়ালা বুড়োকে কেন্দ্র করে আবর্তিত হতে দেখেছি। এবার চরিত্রগুলোকে যদি আমরা একটু মেলাতে চাই, তো সেখানে আমরা কি দেখব যে প্রত্যেকটা চরিত্র বাস্তব, এর মধ্যে কোথাও কোনো ভুল নেই। আমরা যদি সেই সব জানতে পরশিনীর কথা বলি, তাহলে দেখো আমাদের আশেপাশে এরকম বহু ব্যক্তি আছে যারা সর্বৈবভাবে, মানে কোনো সন্দেহ নেই তারা মূর্খ, কিন্তু তারা নিজেদেরকে এমনভাবে জাহির করে যে সর্বজ্ঞানী, তাদের থেকে জ্ঞান এ পৃথিবীতে আর কেউ বোধহয় ধারণ করে না। এবং একটা শ্রেণীর মানুষ আছে তাদেরকে বিশ্বাসও করে, তার উপর নির্ভরও করে। এই যে চরিত্রটা, এই চরিত্রটা বাস্তব, সেই চরিত্রটা আমাদের এখানে তিনি দেখাচ্ছেন। আমরা কি দেখলাম সেখানে, এই গল্পের ঘটনা পরম্পরা আমরা দেখি যে এই পরশিনী চরম মূর্খ, কিন্তু সে নিজে তার জ্ঞান জাহির করতে সদা ব্যস্ত, এমনকি সে তার জ্ঞান জাহির করার জন্য বৃদ্ধকে মেরে ফেলার নির্দেশ পর্যন্ত দিয়েছেন। এবং এক শ্রেণীর মানুষ বোঝেও না যে সে কত অজ্ঞ, আর তার জাহির করা জ্ঞানের উপর অনেকখানি নির্ভরশীল। তাহলে এটা দেখলাম একটা চরিত্র। এবার দেখো পাদ্রে গনসাগা, পাদ্রে গনসাগাকে আমরা কীভাবে দেখলাম, তিনি একজন ধর্মযাজক। আমরা সাধারণত ধর্মযাজক বলতে উদার হৃদয়ের মানুষদেরই বুঝি। পার্থিব চাহিদা, ক্ষমতা, লোভ, পদমর্যাদা এসব তাদেরকে খুব একটা স্পর্শ করে না, এটাই আমরা জানি। কিন্তু এখানে এই চরিত্রে দেখলাম তার উল্টো অবস্থান। লেখক এখানে সমাজের এইসব অসঙ্গতিগুলি তুলে ধরেছেন যে ধর্মীয় যাজক, তার ভিতরে এই সমস্ত হিংসা, পরশ্রীকাতরতা থাকবে কেন, কিন্তু আমরা এটাই দেখছি। তাই ধর্মীয় যাজকরাও কিন্তু এর থেকে ঊর্ধ্বে যেতে পারছে না, তারাও এই সংকীর্ণতার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, সেটা লেখক আমাদেরকে এখানে দেখিয়েছেন। তারপরে দর্শকদের কথা বলি, নানা রকম দর্শকদের আমরা এখানে দেখেছি, তাদের অমানবিক রূপও লেখক এখানে আমাদেরকে দেখিয়েছেন। অসুস্থ ব্যক্তি তার পালক ছেড়ে নিচ্ছে, মানে মুরগিদের বোধ নেই, সেই জন্য সে তার পালক ঠোকরাতে পারে,
কিন্তু এই মানুষগুলোর তো বোধ আছে, তারা তো মুরগির মতো না যে মুরগি পালক ছিঁড়ছে বলে সেও পালক ছিঁড়বে। গা থেকে পালক ছিঁড়লে একজনের, বা গা থেকে একটা লোম ছিঁড়লে একটা মানুষের কত কষ্ট হতে পারে, সেই বোধ কি মানুষগুলো থাকবে না? সে তার অসুস্থতা সারানোর জন্য সে সেটা করতেও পিছপা হচ্ছে না। তাহলে এখানে লেখক আমাদের ওই একটা শ্রেণীর দর্শকদের বা একটা শ্রেণীর মানুষদের এই অমানবিক রূপটা আমাদেরকে দেখিয়েছেন, বা দেখালেন যে খুব দয়ালু, তাকেও দেখছি সে শুধু একটা মনের ইচ্ছে পূরণ করার জন্য, তাকে কেমন দেখতে দেখার জন্য, তাকে ঢিল ছুঁড়ে মারতেও তার কোথাও লাগছে না, এ ধরনের চরিত্র আমরা দেখলাম। আবার আমরা এখানে বিভিন্ন ধরনের অসুখের কথা বলেছি, মানে এই যে দর্শকদের অন্ধবিশ্বাস, কুসংস্কার, মন করা সব আজগুবি ধ্যান ধারণা, সবের দায় চাপিয়ে দিচ্ছে কার উপর? এই ডানাওয়ালা বুড়োর উপরে। সহনশীল মানুষের উপর অন্যেরা চিরকাল নানা দায় চাপিয়ে যায়, এবং দায় চাপিয়ে মানে নিজেদের দোষগুলো সব কিছু অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা মুক্ত হতে চাই। তো ঠিক সেখানে এখানেও আমরা তাই দেখেছি, নিজেরা ভাবলো এ দেবদূত বা পরশিনী প্রচারই হোক, তারা সেটাকে বিশ্বাস করলো, এলো, এবং এই দেবদূত তো বলেনি বা পরশিনীও বলে দেয়নি যে এই দেবদূত তাদের অনেক অসুখ বিসুখ ভালো করে দেবে, নানা অলৌকিক ঘটনা তাদেরকে দেখাবে। নিজেরাই কল্পনা করেছে, এবং নিজেরা যখন সফল হচ্ছে না তখনও সেদায় চাপিয়ে দিচ্ছে কাদের উপরে? ওই দেবদূতের উপরে চাপিয়ে দিচ্ছে। সেই জন্য লেখক একে বললেন এটা একটা মানসিক বিশৃঙ্খলা। তো আমরা এই ধরনের চরিত্রগুলোকে এখানে পেলাম। এবার পেলাইও এলিজেন্তা ওদের তাদের সন্তান। পরশিনীর কথা অনুযায়ী এই দেবদূতকে মুগুর পেটটা করে মারার কথা, কিন্তু তারা সায় পেলে না কোথাও তাদের। এইখানে আমরা একটা মানবিক গুণ দেখতে পাই, যে বললেই কোনো মানুষকে মেরে ফেলতে হবে, এই 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 দিক থেকে আমরা তাদেরকে অন্তত ওদের থেকে একটু আলাদা দেখতে পাচ্ছি। তারা কিছুতেই সায় পেলে না তাকে মারতে, বরং নজর রাখলো, এবং ক্ষতি যাতে না হয় সেজন্য তারা মুগুরটাকেও একটা অস্ত্র হিসেবে রাখলো, যে যদি তাদের বাচ্চার ক্ষতি করে তাহলে কিন্তু তারা সেই মুগুর পেটা করে মারবে। কিন্তু তার আগে পর্যন্ত তারা মারেনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখলাম যে তাকে তারা অর্থ উপার্জনের একটা মাধ্যম করে নিল, তখন কিন্তু তার দিকে আমাদের সেই অর্থে নজর করতে দেখলাম না। তার জন্য তো খরচও খুব একটা নেই, কারণ সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। এবং যখন তার বাড়ি ফাঁকা হয়ে গেল তখনও দেখলাম তাকে নিয়ে তারা ভীষণ অতিষ্ঠ, মানে তারা কিছুতেই চায় না যে সে আর তাদের বাড়িতে থাকুক, বরং তাদের কাছে মনে হয়েছে এটা একটা নরক স্বরূপ, মানে দেবদূতের উপস্থিতি এলিজেন্দের কাছে একবার নরক মনে হচ্ছে। তো সে কোনো অবস্থাতেই চাইছে না যে সে আর থাকুক তাদের বাড়িতে, সে চলে যাক, যেখানে খুশি চলে যাক, মানে তার সে আর কিছুতেই সহ্য করতে পারছে না। তাহলে যার মাধ্যম দিয়ে সে এত বড় লোক হলো, অভিজাত হলো, দোতলা বাড়ি বানাচ্ছে, ইচ্ছে মতো পোশাক কিনছে, ইচ্ছে মতো পেশা বাঁচছে, সেই ব্যক্তিটাকে কিন্তু এরা কীভাবে অবজ্ঞা, উপেক্ষা, লাথি ছাঁটা করতে পারে সেটাও লেখক আমাদেরকে এখানে দেখালেন। তো এইসব কিছু দেখে আমাদের তাদের চরিত্র সম্পর্কেও একটা ধারণা তৈরি হয়, তারা ব্যক্তি স্বার্থ ছাড়া অন্যের কথা কিছু ভাবে না। তারা যে জায়গা থেকে পেলো, যেই জায়গা থেকে তাদের উন্নতি, সেই জায়গাটাই তারা স্বীকার করছে না, আর সেই জায়গাটাকে তারা আর তাদের জীবন থেকে তারা মুছে ফেলতে চাইছে। তো সব কিছু মিলে এই চরিত্রগুলোর মধ্যেও কিন্তু আমরা খুব একটা মানবিক দিক লক্ষ্য করলাম না। তবে শেষে, গল্পের শেষে গিয়ে আমরা দেখেছিলাম যে কোথাও হলে তার ভিতরে একটু মায়া জন্মেছিল, অর্থাৎ দীর্ঘদিন একই সাথে থাকতে থাকতে যখন সে ডানাওয়ালা বুড়ো চলে গেল, তখন তার মনে হলো যে হ্যাঁ, একে আমরা কষ্ট দিয়েছিলাম, এর ঠিক নজর করিনি, সে অসুস্থ হয়েছে, সে অর্থে তাকে দেখিনি, আমার বাড়িতে সে ভালো থাকতে পারে না, থাকতে পারবেও না। এবং সে যখন দেবদূতের জন্য স্বস্তি পাচ্ছে, তখনও সে জানে যে দেবদূতকে সে বাড়িতে সে আরাম করে রাখতে পারবে না, সেজন্য তাকে সে বাড়ি থেকে বিদায় দিতে পারলি বাঁচে, এবং সে বিদায় হওয়ার পরে সে বরং স্বস্তি পেয়েছে। আবার তাদের সন্তানটি তাকে যখন, তার সাথে যখন খেলছে, তার খেলাটা অত্যাচারের সামিল। আমাদের এখানে লেখক এক জায়গায় বলছেন যে কুকুরকে, কুকুরের সঙ্গে যেরকম অত্যাচার করে, তার লোম ধরে টানা হয়, তাকে অস্থির করে তোলা হয়, ব্যতিব্যস্ত করা হয়, নাজাল করে তোলা হয়, ঠিক এখানেও তার ডানা ধরে সে টানাটানি করে, যা যাবতীয় করে, এগুলো অত্যাচারের সামিল।
তো বাচ্চাটার যদি ধরে নিই বোধ নেই, কিন্তু বাবা মার তো বোধ আছে, কিন্তু বাবা মা সেখান থেকে তাকে ক্ষান্ত করেনি, বাচ্চা তার মতো করে সেখানে খেলেছে, তার উপর যা যা অত্যাচার সবই চলেছে, এই বিষয়টাও আমরা দেখতে পাচ্ছি এখানে। আবার আছে সেই সার্কাস দলের উড়ন্ত দরবাজিকর, এই বৃদ্ধকে কেন্দ্র করে কত মানুষ কত রকম সুযোগের সন্ধানে আছে, তারই নির্দেশ করেছেন এখানে লেখক। আবার এই যে সুযোগের সন্ধানে থাকলেও যে সবসময় সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারে তাও না, যেমন আমরা এখানে দেখলাম সার্কাস দলের উড়ন্ত দরবাজিকর, সে কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। এবার আমরা মাকড়সা মেয়ের কথা যদি বলি, আমাদের বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু আদতে তা না, কারণ মাকড়সা মেয়েটাকে নিয়ে আসা হয়েছে যে তার প্রতি যখন মানুষের দৃষ্টি চলে গেল, তখন দেখালো কি যে দেবদূতের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নেই, সে একজন একেবারেই সাধারণ, তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে মানুষ চলে গেল একে দেখতে, ওই মাকড়সা মেয়েকে দেখতে। এতে করে প্রমাণ হয় যে ওই ডানাওয়ালা বুড়ো দেবদূত নয়, তার অলৌকিক কোনো ক্ষমতা নেই, এবং লেখক এটা বোঝানোর জন্যই মাকড়সা মেয়েটিকে নিয়ে এসেছেন। এবং মাকড়সা মেয়েটির একটা অদ্ভুত, তার ভিতর দিয়ে একটা অদ্ভুত শিক্ষার দিয়েছেন আমাদেরকে, যে বাবা মার অবাধ্য হলে কী পরিণতি হতে পারে, সেটা মানুষের মধ্যে কোথাও হলে একটু জাগরুক হয়েছে, সেজন্য আরও বেশি তার দিকে ছুটেছে। এবার যদি আমরা বৃদ্ধ পেলায়ুর বৃদ্ধ ডানাওয়ালার কথা বলি, এই চরিত্রের মধ্যে আমরা চরম মানবিক বৈশিষ্ট্য প্রকাশ করতে দেখি। তার অসীম ধৈর্য, সহনশীলতা, মানুষ তাকে নানাভাবে ব্যবহার করেছে, প্রয়োজন ফুরিয়ে গেলে তার সঙ্গে অমানবিক আচরণ করেছে, সবকিছুতেই সে কেমন উদাসীন এবং ক্ষমাশীল। মনে মনে সেই লাঞ্ছনা থেকে মুক্তি পেতে চেয়েছিল, তাই তার চেহারা। তারপর একদিন যখন সে বুঝতে পারল যে সে এবার উড়তে পারবে, তখনই সে উড়ে চলে গেল। তার উড়তে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু তারপরেও সে তার অদম্য চেষ্টায় উড়তে সফল হলো, এবং সে তার সমস্ত মানবিক গুণগুলো নিয়ে উড়ে গেল এবং দিগন্তে বিন্দুতে পরিণত হলো। এর মাধ্যমে লেখক আমাদের এটাও বোঝালেন যে চরিত্রগুলোর কথা আমরা এতক্ষণ জানলাম, তাদের মধ্যে এরকম কোনো মানবিক গুণ আর অবশিষ্ট নেই। গল্পটা এই পর্যন্তই, আশা করি এর পর আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর এই এই পর্বটা শোনার পর তোমাদের পক্ষে যদি সম্ভব হয় যে বইটাকে সামনে রেখে বাকি পর্বগুলো শুনবে প্রথম থেকে, তাহলে তোমাদের আর কোথাও কোনো রকম অসুবিধা থাকবে না। লেখকের উদ্দেশ্য কী এবং সেই লেখক উদ্দেশ্য প্রকাশে কতখানি সফল, সবটুকু মিলিয়ে কোনো অসুবিধা হওয়ার আর কথা নয়। যাই হোক, আজ এই পর্যন্ত। এর পরের পর্বে আসছি দীপান্তরের বন্দী নিয়ে। কবিতাটা পড়ো কিংবা অডিও শোনো, যেভাবেই হোক, যদি সম্ভব হয় পারলে মুখস্থ করে ফেলো। আর অডিওটা আমি খুব শীঘ্রই দিচ্ছি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো।